নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা, সাসপেনশন অফ ওয়ার্কে নোটিশ পড়ায় কাজ হারালো প্রায় 5,000 শ্রমিক। খণ্ডঘোষের বেলুগ্রাম গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে 100 দিনের কাজ। কৃষি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা। কালনা মহকুমা শাসকের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল সাংবাদিক দিবস। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার অন্তর্গত চকমক রামপুর গ্রামে এক গৃহবধূকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। বর্তমানে গৃহবধূ শ্রাবণী মাইতিকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জামাই সৌরভ মাইতি ও শাশুড়ি সুমিত্রা মাইতিকে আটক করেছে। সোমবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে দুটি ইলেকট্রনিক্সের দোকানে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে। অগ্নিকাণ্ডের ফলে টিভি, ফ্রিজ ও কম্পিউটার পুড়ে নষ্ট হয়ে গেছে। দমকল বিভাগে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা, যদিও হতাহতের কোনো খবর নেই। বাঁকুড়া জেলার তারকেশ্বর নদীতে স্নান করতে গিয়ে সানস্ট্রোকে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম চিরঞ্জিৎ ভগত। খবর জানতে পেরে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাল্লগ্রাম ও কৈচোর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা ও মিছিল। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী সহ কয়েক শতাধিক তৃণমূল কর্মী। মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাচান্দা গ্রামে দত্তপাড়ায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাড়ির কর্ত্রী ঠাকুরকে ধূপ দেখাতে গিয়ে আগুন লেগে যায়। সেই সময় ঘরে ছিলেন তার অসুস্থ স্বামী। পাড়ার লোকেরা তাকে উদ্ধার করে। তাদেরই চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতির পরিমাণ প্রায় 100,000 টাকা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার অন্তর্গত হারদাতে। আহত বিজেপি কর্মী বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শাসক দলের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হল বাঁকুড়াতে। বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের নিত্যানন্দপুর অঞ্চলে কয়েক শতাধিক তৃণমূল কর্মী মিছিলে পা মেলান। বিজয় মিছিল ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। এক বিরল প্রজাতির মাকড়সা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাজড়াতে। এর ফলে মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। বিজেপির পক্ষ থেকে এ ব্যাপারে শাসক দলকেই দায়ী করেছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বিভিন্ন এলাকায় সোমবার গভীর রাতে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ করে বিজেপি। বিজেপি অভিযোগ করে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এই তাণ্ডব চালান। দুষ্কৃতীদের তাণ্ডবে নারায়ণগড় গ্রাম পঞ্চায়েতে ঠেঙ্গামারা গ্রামে দুই বিজেপি সমর্থক আহত হয়েছে। ওই দিন রাতে আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়। পার্থির বাড়িতে গিয়ে মারধর করছিল টিএমসির লোকরা। আমরা ছিলাম দিয়ে ছাড়াতে গিয়ে আমাদের কেউ মেরেছে ডান দিয়ে রড দিয়ে। আমার দুজনকে মেরেছে, পার্থির স্বামীকে মেরেছে আর আমাকে মেরেছে। আর আমার লোকেরা টিএমসির লোকরা। এটা কোন গ্রামে হয়েছে? বাগরি। কতজন আহত হয়েছে? দুইজন আহত হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ পড়ায় কাজ হারালো প্রায় 5,000 শ্রমিক। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুরের একটি জুট মিলে। ঘটনার জেরে দিশেহারা জুট মিলে শ্রমিকরা। ইন্ডিয়া জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুরে। বিগত কয়েক মাস ধরে শ্রমিক অসন্তোষ চলছিল মিলে। শ্রমিক হাজিরা কম থাকায় উৎপাদন কমে যায়। সম্প্রতি কাঁচামালের যোগানের অভাব দেখা দেওয়ায় লোকসানে চলছিল মিল। মঙ্গলবার বিকালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দেয় মিল কর্তৃপক্ষ, ফলে কাজ হারালো প্রায় 5,000 শ্রমিক। জুট মিলের মালিকদের একটা প্রচেষ্টাই থাকে যে শ্রমিকের পয়সা কিভাবে
কম দেওয়া যায় কম নেওয়া যায়। তো ওরা খুব স্বাভাবিক কারণে ওরা বিভিন্ন সময় যে কাজগুলো করে, এই সময় গরমের সময় শ্রমিক যেহেতু একটু কম হয়ে যায়, সেই কম হওয়ার ওটা দেখিয়ে কাঁচা মালের অভাব দেখিয়েছে। কাঁচা মালের অভাব সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ করে দিয়েছে। এখন এই সময় অবাঙালি ভাইদের তাদের পরিবারের মানুষের বিয়ে থাকে, রমজান মাস আছে, খুব স্বাভাবিক কারণে তো দুটো শিফটে চলছিল, ঠিকই চলছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এই মালিকের এই যে তুগলকী আচরণ, এই আচরণ সমর্থনযোগ্য নয়। আমরা সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা নিশ্চিত করে ডিএনসিতে আজকে জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি, এবং আগামী আশা করছি আগামী দু একদিনের মধ্যে ডিএনসি মিটিং ডাকবেন। এবং সেই মিটিংয়ের পর আমরা স্থির, আমাদের স্থির বিশ্বাস আছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব মালিককে চাপ দিয়ে এই ফ্যাক্টরি মিল আমরা খোলাবো। কতজন শ্রমিক বেকার হলো? বেকার এই মুহূর্তে প্রায় ধরুন 3,500 শ্রমিক, 3,500-এর উপর শ্রমিক আছে একটা মিলে, স্থায়ী অস্থায়ী মিলে এই জায়গায়। প্লাস এদের একটা মালিকদের একটা মানে প্রচেষ্টা আছে যে যে সমস্ত স্থায়ী শ্রমিক রিটায়ার করে যাচ্ছে সেই জায়গায় নতুন করে কোনো চাকরি হচ্ছে না, কম পয়সার লোককে দিয়ে ওই কাজগুলো করাচ্ছে, একটা দারুণ প্রবণতা, এই প্রবণতা কাজ করাচ্ছে। খুব স্বাভাবিক কারণে যে জুট মিলগুলো এই জন্য এই অবস্থায় কদিন আগে দেখেছেন যে বন্ধ হয়েছে গন্ধল করা জুট মিল, তো এই একই মালিক তাদের একই কাজ। ওকে, আপনার নাম? অন্নয় চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক গুজরাট তৃণমূল কংগ্রেস কমিটি, বাদ। শ্রীরামপুর থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খণ্ডঘোষের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ শুরু হওয়ায় খুশি কাজে অংশগ্রহণকারীরা। জনগণের সুবিধার্থে 100 দিনের কাজ শুরু হলো। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে শুরু হলো এই রূপ কর্মযজ্ঞ। সদ্য পঞ্চায়েতে জয়ী হওয়ার পরই এই রূপ উদ্যোগ নেয় শাসক দল। মানুষজনের আর্থিক সচ্ছলতা বজায় রাখার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। অসংখ্য মানুষ এই সরকারি প্রকল্পে অংশ নেন। রুজি রোজগারের তাগিদেই শুরু হয়েছে এই রূপ কর্মকাণ্ড। অসহায় মানুষজনের মুখে দুবেলা ভালোভাবে অন্ন জোগাড় করতেই 100 দিনের কাজ শুরু হয়েছে। এই রূপ সরকারি প্রকল্পের শুরু হওয়ায় খুশি ওই সমস্ত খেটে খাওয়া মানুষজন। আজ এখানে কি হচ্ছে? এখানে 100 দিনের কাজ হচ্ছে। আচ্ছা, আপনারা এই অর্থবর্ষে কতদিন কাজ পেয়েছেন? এখানে এই নতুন বছরে আমাদের প্রায় 5 সপ্তাহ কাজ হয়েছে। আচ্ছা, আপনারা কি ঠিকঠাকভাবে মজুরি পাচ্ছেন? একদম 1 সপ্তাহ ভিতরে আমরা তো এই 2-3 সপ্তাহ পয়সা পেয়ে গেলাম। আচ্ছা, এর আগে আপনারা কতদিন কাজ করেছেন? এর আগে তো আমি আমার নিজের কথা বলছি, আমাদের সংসদের কথা বলছি, আমাদের 100 দিনে প্রায় লোকই 100 দিন পূর্ণ কাজ হয়ে গেছে, ঠিকঠাকভাবে মজুরি পয়সা সব মিটে গেছে। আচ্ছা, এই 100 দিনের আমরা বামফ্রন্টে আমলে এত কাজ পাইনি। তৃণমূল সরকারের আমলে প্রচুর কাজ পাচ্ছেন তাই তো নাকি? আপনারা এই সরকারকে কি বলবেন? এই সরকার আমাদের তো উন্নয়নের সরকার, আমাদের মামাটি মানুষ, আমাদের মধ্যবিত্ত মানুষকে খুবই দেখতে 100 দিনের কাজ দিয়ে, এবং যুবশ্রী, কন্যাশ্রী সব নানা রকম এইসব উন্নয়নগুলো আমাদের মমতা ব্যানার্জি খুবই দেখছে। আচ্ছা, এই 100 দিনের কাজ করার ফলে আপনারা কি সাংসারিকভাবে অনেকটাই সচ্ছল বলে মনে করছেন? অবশ্যই, আমরা 151 টাকা হিসাবে মজুরি পেয়ে আমাদের সংসার ভালোভাবেই। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। কৃষি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কৃষি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা। মঙ্গলবার ঘটনাটিকে ঘিরে চোপড়া জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সারা রাজ্যের পাশাপাশি চোপড়া ব্লকেও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের চেক প্রদান করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, এই স্থানে দালালদের উৎপাত শুরু হয়েছে। তাদের আরও অভিযোগ, স্লিপ থাকা সত্ত্বেও অন্য কেউ তাদের চেকে টাকা তুলে নিচ্ছে। অনেক কৃষকের অভিযোগ, 15-20 দিন ঘোরার পরেও চেক পাওয়া যাচ্ছে না, কিন্তু দালালদের 500 টাকা প্রণামী দিলেই সাথে সাথে চেক পাওয়া যাচ্ছে। আমার যখন চেকগুলো দিবা শুরু হলো, তখন মা আসলো, আমার মাই স্লিপটা নিয়ে আসলে দেখালো, বললো না হবে না, নাই বলি চেক। তারপরে আমি ফির দিল্লি থেকে আসলাম, আসে আবার ফর্মটা নিয়ে আসলাম, এটা স্লিপটা সাহেবকে দাম বলেছে, চেকটা তোমার উঠে গেছে, কে উঠালো কে নিয়ে উঠালো ওটা বলতেছে না, বলতে আর কি আসো কালকে আসো, আর যেগুলো দালাল আছে এখানে ওগুলো নিয়ে যায়, ও চট করে নিয়ে আনে ওগুলো,
ওগুলো 200 করে টাকা নেন, একটা চেকের 200 টাকা নিয়ে নেয়, বলে আমি 200 টাকা দেন আমি এখন নিয়ে আসি তোমার চেকটা, আর আমরা যাই আমার কথা শুনেই না কথা। অন্যদিকে কৃষি দপ্তরের কৃষি প্রযুক্তি সহায়ক অলোক কুমার মজুমদার জানান, চাষীদের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। স্লিপ দিচ্ছেন, স্লিপ যে জমা করবে সেই হচ্ছে আপনার চেকটা পাবে, ও ছাড়া অনেকেও পাবে না। তো অনেকের অভিযোগ হচ্ছে যে আপনারা নাকি এখান থেকে স্লিপ ছাড়াই ও চেক কেউ তুলে নিয়ে যাচ্ছে। দেখুন, অনেকে এসে রিকোয়েস্ট করছে যে আমি স্লিপ হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি স্লিপ হারিয়ে ফেলেছি, এবার স্লিপ হারিয়ে ফেলেছি, যেভাবে হারিয়ে যেতেই পারে, অনেক লোক হারিয়ে যেতে পারে। তো তার জন্য কী করা হচ্ছিল, অনেককে দেওয়া হয়েছে তার অরিজিনাল ব্যাংকের ডকুমেন্টস দেখে, তার ভোটার কার্ড আই কার্ড ওগুলো জেরক্স নিয়ে তাকে দিয়ে লিখিয়ে নিয়ে যে আমি উইদাউট স্লিপে ডকুমেন্টস দেখিয়ে, আমার অন্যান্য ডকুমেন্টস দেখিয়ে চেক নিয়ে গেছে। কিন্তু এখন অনেকে বলছে আমার কাছে স্লিপ আছে কিন্তু আমি সেই চেকটা পাইনি। সেই তো পরবর্তীকালে আবার সেই কোথা থেকে সেই স্লিপ চলে আসবে। আরেকটা ঘটনা যেটা আছে, যেমন আপনারা যে চেকটা বিলি করেছিলেন কালাগজ মাঠে, সেই চেকটা অনেকে ব্যাংকে জমা করেছে কিন্তু তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। একটা অভিযোগ আপনি অন্যের চেক অন্য কেউ তুলে নিচ্ছে, অন্যের মানে স্লিপ রয়েছে কিন্তু ওই চেকটা অন্য কেউ তুলে নিচ্ছে, এই ব্যাপারটা কি? না, এই নিয়ে এরকম কিছু হতে পারে না, অন্য কেউ তুলে নেবে আমরা ডকুমেন্টস বা প্রপার ডকুমেন্টস, যদি স্লিপ সে যদি এসে বলে হারিয়ে ফেলতে, হারিয়ে ফেলা হচ্ছে, হারিয়ে ফেলেছি, তার জন্য তার ইয়ে হলো অল্টারনেটিভ হলো যে তার ব্যাংকের বই দিতে হচ্ছে, তার আই কার্ড নেওয়া হচ্ছে, তাকে দিয়ে সে লিখতে না পারলে আমরাই লিখে দিচ্ছি, সে সই করে দিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সুরের রিপোর্ট, আনন্দ বার্তা। কালনা মহকুমা শাসকের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন মহকুমা শাসক সহ বিচারক আইনজীবীরা রক্তদান করেন। রক্তের সংকট মেটানোর উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলার কালনার মহকুমা শাসক নীতিন সিংহানিয়ার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল। এদিন মহকুমা শাসক সহ নিজের দপ্তরের সহকর্মীদের রক্তদানে আবদ্ধ করলেন। একটা ব্লাডের ক্রাইসিস আমরা দেখতে পেয়েছিলাম, ইলেকশন চলছিল, ব্লাড ব্যাংক করতে পারিনি জায়গা, তো তার জন্য একটা ব্লাড ব্যাংক আয়োজন করা হয়েছে। যেহেতু 25-30 ইউনিটস অফ ব্লাডস আর রিকোয়ার্ড অন ডেইলি বেসিস ফ্রম দ্য ব্লাড ব্যাংক, একটা ক্রাইসিস পিরিয়ড আছে, তাই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে একটা ব্লাড ব্যাংকের মাধ্যমে উই আর ট্রাইং টু কন্ট্রিবিউট অ্যাটলিস্ট 40 ইউনিটস অফ ব্লাডস। আমাদের এসডি অফিসের এমপ্লয়িজ পার্টিসিপেট করছেন, লয়ার্স অ্যাসোসিয়েশন যে আছে বার অ্যাসোসিয়েশন পার্টিসিপেট করছেন, ল ক্লাব অ্যাসোসিয়েশন পার্টিসিপেট করছেন, এবং আরও অন্যান্য যে এখানে কালনার যে রেসিডেন্টস আছেন এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স আছেন তাদের পার্টিসিপেশনের মাধ্যমে ব্লাড কালেকশন করা হচ্ছে। রক্তদান কি বার্তা দিতে যাচ্ছে? দিস ইজ এ কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, দিস ইজ রিটার্ন যেটা আমরা সোসাইটিকে একটা ছোটো রিটার্ন দিতে পারি, এবং যেহেতু ক্রাইসিস আরও আছে আমরা প্ল্যান করছি, উই আর টেকিং দ্য পারমিশন অফ দ্য হায়ার অথরিটিস, এবং কারেকশনাল হোমে যে আমাদের আন্ডার ট্রায়াল বিজনেস এবং কনভিক্টসরা আছেন তাদের একটা মানে তারা ইচ্ছা প্রকাশ করেছেন, দে অলসো ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সো মেবি নেক্সট উইক যদি আমরা পারমিশন পাই আমরা কোনো একটা অর্গানাইজেশন ক্যাম্প অর্গানাইজ করব। এদিন কাল্লাকোটের বিচারক আইনজীবী সহ প্রায় 70 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত কাল্লা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্ত সংকট দেখা দিয়েছিল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক, আমরা সবসময় রক্ত যথেষ্ট পরিমাণে রাখার চেষ্টা করি, কিন্তু বিগত এক মাস ধরে একদিকে খুবই গরম, অন্যদিকে ইলেকশন চলছিল, তো ইলেকশন থাকার জন্য অনেক ক্যাম্প করেননি বিভিন্ন পলিটিক্যাল বা এনজিও, অনেকেই ক্যাম্পগুলো তারা করেননি সেই সময়,
এবং অন্যদিকে গরমের ক্রাইসিস অনেকে ক্যাম্প খুব কম করে, যার জন্য হঠাৎ করেই আমাদের ব্লাড ব্যাঙ্কে একটু রক্তের যথেষ্ট সংখ্যা কমে গেছিল এবং সেই সংখ্যাটা এখন আস্তে আস্তে ওভারকাম করতে শুরু করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আজকেই আপনারাই দেখতে পেলেন যে আমাদের এসডিও অফিসে মাননীয় মহাত্মা শাসক নিজের উদ্যোগে একটা ক্যাম্প করালে উনি শুনেছিলেন যে কালনা মহাত্মা হাসপাতালে যে আমাদের এখন রক্তের চাহিদাটা আছে এবং খুব কম সংখ্যক পরিমাণে মজুদ আছে, যার জন্য আমরাও বিভিন্ন জায়গায় আবেদন রেখেছিলাম, ডাক্তার জানিয়েছিলাম। উনি খুব কুইক ডিসিশান নিয়ে এখানে একটা ক্যাম্প করিয়ে দিলেন, এজন্য ওনাকে আমাদের এবং আমরা চেষ্টা করছি আস্তে আস্তে আমাদের সেই আগের মতো কালনা মহাত্মা হাসপাতালে যথেষ্ট পরিমাণে সেই ব্লাড মজুদ রাখার চেষ্টা চলছে। আশা করি শীঘ্রই এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং কালনা হাসপাতালে যথেষ্ট পরিমাণে সংখ্যক পেশেন্ট থাকে এখন, একদিকে থ্যালাসেমিয়া, ক্যান্সার, অপারেশনের পেশেন্ট থেকে শুরু করে মনুষ্য রোগী, অ্যানিমিক মায়েরা ব্লাড নিতে আসে অনেক সময়, যেমনি চাহিদা আছে আমাদের, তো সেক্ষেত্রে আমাদের এখন ব্লাড ক্যাম্প এরকমভাবে যদি আমরা বিভিন্ন জায়গায় পাই পেয়ে থাকি তাহলে তো শীঘ্রই আমরা সেই সম্পর্কটাকে মিটিয়ে নিতে পারব। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়ার জেলা জুড়ে পালিত হলো সাংবাদিক দিবস। বিশিষ্ট সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হলো। বাঁকুড়া জেলা জুড়ে পালিত হলো সাংবাদিক দিবস। বাঁকুড়ার প্রেস ক্লাব ও বিভিন্ন সংগঠনগুলি মিলিতভাবে এই দিনটি পালন করে। বিশিষ্ট সাংবাদিক রামায়ণ চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দিনটি পালিত হয়। বাঁকুড়ার ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের দাবি মেনে রাজ্য সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তর এই দিনটিকে সাংবাদিক দিবস হিসাবে স্বীকৃতি দেন। মঙ্গলবার যথাযথ মর্যাদার সঙ্গে বাঁকুড়ার সাংবাদিকরা এই দিনটি পালন করেন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ও বাঁকুড়া তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন একটি প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশিষ্ট সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের 154তম জন্মদিন পালিত হয়। অনুপ্রেরণায় বর্তমানে যারা বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষা ভালো করছে, প্রতিটি মনীষী, স্বাধীনতা সংগ্রামী, কবি, শিল্পী, সাহিত্যিক প্রত্যেকেরই যারা প্রয়াত হয়েছেন প্রত্যেকেরই আবির্ভাব দিবস এবং প্রয়াণ দিবস পালন করা হয়। আমরা দীর্ঘদিন ধরে বাঁকুড়ার যে মহান সন্তান রামানন্দ চট্টোপাধ্যায়, যিনি বিশ্বের বুকে বাঁকুড়ার পরিচিতি দান করেছিলেন, সেই রামানন্দ চট্টোপাধ্যায়ের আমরা জন্মদিবস আমরা বাঁকুড়া পৌরসভা বলুন, বাঁকুড়া প্রেস ক্লাব বলুন, দীর্ঘদিন ধরে আমরা পালন করি। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে পশ্চিমবঙ্গের প্রতিটি মনীষীর প্রয়াণ দিবস এবং আবির্ভাব দিবস পালন করা হয়, ঠিক একইভাবে সেই ধারা অনুসরণ করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের বাঁকুড়া শাখা আজকের এই দিনটিকে সাংবাদিক দিবস হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে এবং তথ্য সংস্কৃতির দপ্তরের উদ্যোগে আজকে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে রামানন্দ চট্টোপাধ্যায়কে স্মরণ করা। বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য পোদ্দার পাড়ার মোড়ে রামানন্দ চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। সন্তান রামানন্দ চট্টোপাধ্যায়, যিনি বাংলা তথা ভারতীয় সংবাদপত্রকে আলোকিত করেছেন, বিভিন্নভাবে এগিয়ে নিয়ে গেছেন বাংলা সাংবাদিকতাকে, আজকে তার 154তম জন্মদিন। বাঁকুড়ার প্রত্যন্ত জায়গার একটি সন্তান হয়ে, ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও তিনি যেভাবে পৃথিবীকে বিশ্বের নাগরিক হিসেবে নিজেকে মনে করেছেন এবং সেইভাবে প্রতিষ্ঠা করেছেন, সেটাতে তার জন্মদিন পালন করতে পেরে আমরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর নিজেদেরকে ধন্য মনে করছি। সেই সঙ্গে বাঁকুড়ার যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা আমাদের সঙ্গে মিলিত হয়েছেন, আমরা সবাই মিলে তার এই জন্মদিবসের উৎসাহ এবং উদ্দীপনাকে সমানভাবে ভাগ করে নিতে পারছি, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস, বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক শিক্ষক সাধন মণ্ডল প্রমুখ। রামানন্দ চট্টোপাধ্যায়ের যে এটি হচ্ছে 154তম জন্মদিন, আমরা দীর্ঘদিন ধরে বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব এবং বাঁকুড়ার সমস্ত সাংবাদিক বন্ধুরা দিনটি সাংবাদিক দিবস হিসাবে দীর্ঘদিন ধরে পালন করে আসছি। রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিনটি সেটা সাংবাদিক দিবস হিসাবে পালিত হয়, তার জন্য আমরা বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে। আমাদের খুবই ভালো লাগছে এবং আনন্দিত আমরা যে এই বছর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর দিনটি উদযাপন করছে রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিনটি,
এবং বিশেষ আলোচনা সভারও তারা আয়োজন করেছে। এবছরই যে নির্মিত প্রেস কর্নার বাঁকুড়া সাংবাদিকদের জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানে আলোচনা সভা হবে। রামানন্দ চট্টোপাধ্যায়ের যে দীর্ঘ কর্মজীবন, আমরা রামানন্দ চট্টোপাধ্যায়কে কেন ভারতীয় সাংবাদিকতা অগ্রপথিক বলছি, আজ তো বাংলা সংবাদপত্রের এই মে মাসেই 200 বছর অতিক্রম হল, তা সত্ত্বেও আমরা রামানন্দ চট্টোপাধ্যায়কে কেন বাংলা সংবাদপত্রের অগ্রপথিক বলছি, কেননা তার সময় থেকে বাংলা সংবাদপত্রের ধারাটাই পরিবর্তন হয়েছে। বাংলা এবং ইংরেজি হিন্দি সমস্ত সংবাদপত্রের সাংবাদিকতার ধারা পরিবর্তন হয়ে গেছে। সেই সময় যে সাংবাদিকতার মিশন ছিল দেশ থেকে ব্রিটিশকে তাড়ানো, সেই মূল খাতে রামানন্দ চট্টোপাধ্যায় ধরেছিলেন এবং ভারতীয় লোকশিক্ষার প্রসার থেকে ভারতীয় সংস্কৃতি এবং জেলার যে সংস্কৃতি তাকে তুলে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য রামানন্দবাবু যতদিন বেঁচেছিলেন তার আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি তার সুরক্ষিত অধ্যাপকের জীবন ছেড়ে এই সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন তার জীবনের কর্ম হিসাবে। সেজন্য আমরা বাঁকুড়াবাসী হিসেবে খুব গর্বিত যে আজকে রাজ্য সরকারের উদ্যোগে এই দিনটি আমাদের সঙ্গে পালিত হচ্ছে, আমরা কৃতজ্ঞতা জানাই। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশনের রিপোর্ট, আনন্দ বার্তা। খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হল 30 জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রামকৃষ্ণপুর গ্রামে। ইফতার অনুষ্ঠানে খাদ্যে বিষক্রিয়া হওয়ায় একই গ্রামে 4 জন শিশু সহ 30 জন অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 2 নম্বর ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অধীন রামকৃষ্ণপুর গ্রামে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গ্রামের মানুষরা নিমন্ত্রিত ছিল। পরের দিন সেই সব মানুষদের বমি পায়খানা হতে থাকে। পেট প্রচন্ড ব্যথা, জ্বর, মাথা ব্যথা, পাতলা পায়খানা, মানে বলতেছে এখান থেকে যে ফুড পয়জন হয়েছে। কি থাকে এটা হলো কিছু রুম, মানে আমাদের ওখানে বাড়ির পাশেই যে রোজা ইফতারের জন্য নিমন্ত্রণ করা হয়েছিল, তো খেতে গেছিলাম, তো খেয়েছি সন্ধ্যাবেলায় খাওয়ার পরে। তারপর থেকে পেট ফাইপে আছে সবার, ভোরবেলা হলো তাও ফাইপে আছে। কারুর কারুর আবার বেশি ভাবতেছে, কারুর ব্যথা হচ্ছে, কেউ বমি করতেছে, জ্বর আসতেছে, মাথা ব্যথা, এগুলো হচ্ছে। হতে হতে সবাই অসুস্থ হয়ে পড়তেছে। পাশের গ্রাম থেকে অনেক ডাক্তার আসছে, সবাইকে স্লাইন ট্লাইন দিচ্ছে, মানে কমতেছে না কিছুতেই। তারপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সবাই প্রচণ্ড অসুস্থ। মানে এখানে মোটামুটি হচ্ছে 30-35 জন হবে, সবাই গ্রামে যারা যারা খেয়েছে সবাই 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 অসুস্থ হয়ে পড়ছে, সবাই চলে আসছে। এখন কতটা উন্নত মনে করছে ওনা নিজেকে? নিজেকে কি, শুধু একটু পেট ব্যথাটা কমছে, কিন্তু মানে বাকি সব কিছু যেরকম সেরকমই আছে। হসপিটাল থেকে কতটা পরিষেবা পাওয়া যাচ্ছে? শুধু একবার সকালবেলা ভোরবেলা একটা স্লাইন দিয়ে গেছে, সেটাই শেষ। একবার বিকালবেলা যেটা দিয়ে গেল ওটাতেই আছে, আর কিছু মানে আসতেছে না কেউ। ডাক্তার একটা ডাক্তারকে বললাম তো বলছে যে আমার মানে ইয়েতে আন্ডারে ভর্তি করানো হয়নি। আমরা যে ডাক্তারে ভর্তি হয়েছি আন্ডারে, সেই ডাক্তার কলকাতায় আছে, মানে বলছে যে এই ইয়েকে নার্সকে দেখাও, কে নিচ্ছে ভর্তি ওই ডিপার্টমেন্টকে বলো, এরকম কথাবার্তা বলতেছে। তারপর সামনে কালকে আমার পরীক্ষা আছে আবার থার্ড ইয়ারের। হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে একটা খাওয়া দাওয়া হয়েছিল, ওখানে খাওয়া দাওয়ার পরে থেকেই এই শুরু হয়ে গেছে। কি উপলক্ষে অনুষ্ঠানটা ছিল? ওটা রোজার ইফতারের জন্য। কবে হয়েছিল ইফতার? থেকে একটু পরে সবারই শুরু হয়েছে। মানে ওই অনুষ্ঠান বাড়িতে যারা গেছিলো তাদের সবারই নাকি? হ্যাঁ, মোটামুটি সবারই বেশিরভাগই। তারপর কি হলো? তারপর বাড়ির পাশের ডাক্তারকে ডেকে এনে কেউ কেউ সেলুন দিয়েছিল, কেউ ওষুধ খাইলো। ওষুধ খাওয়ার পর আবার এখানে কালকে ভর্তি হয়েছি আমরা সবাই। এখন কতটা শরীরের উন্নতি মনে হচ্ছে? এখন শরীরটা আগের থেকে একটু ভালো আছে। পরে অসুস্থদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ধনকল গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর গ্রামের প্রায় এখানে অনেকগুলো একটা পাড়ার 30-32 জন মহিলা এবং সাথে আরও বাচ্চা সবাই মিলে এরা এই ইফতার পার্টি করতে গিয়ে খুব প্রয়োজন সম্ভব হয়েছে। আমি কথা বলে যেটা বললাম, সেখানে যা আমাদের নার্সিং স্টাফ আছে, ডাক্তার আবুরা আছে, ডাক্তার দিনী আছে, তাদের সাথে যতটা পারা যায়। যদিও আমাদের এখানে মানে আমাদের ডাক্তারের সংখ্যা বা নার্সিং স্টাফ নয়, তবুও ইনাদের পক্ষ থেকে সবাই পাশে থেকে আমরা যতটা পারি ওদেরকে একটু অসম্ভব সবগুলো স্টেবিলিটি অবস্থায় আছে। যদিও ডাক্তার ম্যাডাম বললেন যে 2-1 দিন সময় লাগবে, আরও হয়তো কালকে অবধি দেখতে হবে। একজন স্টুডেন্ট রয়েছে, তার কালকে বিএ ফাইনাল ইয়ার পরীক্ষা আছে, তার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন? না, ওনার জন্য স্পেশালি দেখা হচ্ছে। যদি ওনাকে
আলাদাভাবে কিছু রিলিফ দিয়ে যদি ওনার কালকে পরীক্ষাটা তার মতো অবস্থায় যদি আলাদা হয়, এটার জন্য ডাক্তাররা চেষ্টা করছেন। তারপরে উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সলের রিপোর্ট, আনন্দ বার্তা। ছাত্রছাত্রীদের সহজ উপায়ে শিক্ষাদানের লক্ষ্যে শ্রেণীকক্ষেই বসানো হয়েছে কম্পিউটার ও প্রজেক্টর মেশিন। পূর্ব বর্ধমান জেলার কালনা মহারাজ স্কুলের শিক্ষক অমল কুমারের উদ্যোগেই এইরূপ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর মাত্র শিক্ষকতা থেকে ছ মাস পর অবসর নেবেন কালনা মহারাজ স্কুলের রসায়ন শিক্ষক অমল কুমার। সম্প্রতি এই স্কুলে আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষা চালু করে পুরস্কৃত হলেন অমল কুমার। তার হাত ধরে এই স্কুলে শিক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে আধুনিক, বিশেষ করে বিজ্ঞান বিভাগ ও কিছু কলা বিভাগে পড়াশোনাগুলিকে ছাত্রছাত্রীদের সহজে বোধগম্য করার জন্য ক্লাসরুমেই বসানো হয়েছে কম্পিউটার ও প্রজেক্টর মেশিন, যার সাহায্যে দৃশ্য শব্দ মাধ্যমে সহজ হয়ে উঠেছে কঠিন পড়াশোনাগুলি। হ্যাঁ, আমাকে এটা বেস্ট টিচার মানে জেলার মধ্যে সেরা সেরা, এটা প্রথমে নমিনেশন হয়েছিল এখান থেকে, তারপর ওখানেতে সিলেক্ট করা হয়েছে। প্রধানত আমার 250 মতো এডুকেশনাল ভিডিও আছে এবং অ্যানিমেশান আছে। দ্বিতীয়ত আমি ল্যাবরেটরিতে একেবারে মানে 6-7 ক্লাসের ছেলে থেকে একেবারে 12 পর্যন্ত বা কলেজের স্টুডেন্টদের পর্যন্ত খুব কম পয়সায় মানে কম মানে ইয়েতে সেফটি এবং সিকিউরিটিটা ম্যাক্সিমাম থাকবে, তাতে কম পয়সায় যে কোনো কেমিক্যালস নিয়ে পরীক্ষা সে নিরীক্ষা করতে পারে এমন সব অ্যারেঞ্জমেন্ট করেছি পদ্ধতি। এবং যে ইয়েগুলো আছে যন্ত্রগুলো সেগুলো খুবই কম পয়সা, যেমন এখানেতে আছে যাব না আচ্ছা যেমন আছে যে আমি একটা কিপস যন্ত্রের বদলে একটা টুব চেম্বার একটা গ্যাস জেনারেটর তৈরি করেছি, যেটাতে অনেক গ্যাস দিয়ে খুব যেমন যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারবে যে কোনো ছেলে। হয়তো দেখা গেলে একটা বাচ্চা ছেলে দিনের বেলাতে ফুলেতে কতটা গ্লুকোজ হয়েছে জানতে চাই, সে কিন্তু তার একটা ব্যবস্থা করে রেখে খুব সহজে সে মানে সেফলি এটা করতে পারে। হ্যাঁ, আমার এটা যে আজকে বেস্ট টিচার অ্যাওয়ার্ড দিয়েছে জেলা থেকে, জেলা প্রশাসনিক দপ্তর থেকে, শিক্ষা দপ্তর থেকে, সে আরেকবার বলুন না, আমি যে বেস্ট টিচার যে অ্যাওয়ার্ডটা পেয়েছি এটা আমার ভালো লাগছে, কারণ অনেক দিনের আমার কাজ, আমি এটার জন্য করি না, আমি স্টুডেন্টদের ভিতরে গিয়ে পারমানেন্ট দাগ কাটতে চাই, সেই জন্য যে কাজগুলো করি সেই কাজগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় প্রায় 250 ভিডিও, এগুলো যদি দেখানো হয় তাহলে কিন্তু স্টুডেন্টদের লাভ হয়, সেটা হচ্ছিল না, এখন আমি এক্সপোজার পেয়েছি। এই বেস্ট টিচার অ্যাওয়ার্ড পাওয়ার ফলে আমারকে কথাও ওখানে দেওয়া হয়েছে যে এগুলো আমরা হেল্প করবো বিভিন্নভাবে, যেমন আমি এই বিভিন্ন সফটওয়্যারে কাজ করি পাইরেটেড, যেটা আমাকে যদি সফটওয়্যার দেওয়া হয় তাহলে আমি আরও বড়ো কিছু করতে পারবো ভিডিও। আর স্টুডেন্টদের জন্যে খুব গ্রিন কেমিস্ট্রিকে কাজে লাগে, লো টক্সিসিটি কেমিক্যালস ব্যবহার করে খুব সহজে যে টেস্টগুলো করা যায় সেগুলো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে। আপনি নতুনদের উপর কি আপনি জানাতে চাইছেন? নতুন যারা টিচার আসছে একটাই টার্গেট যদি হয় যে আমি ছাত্রদের মনের মধ্যে দাগ কাটবো, আমি জেদটা যদি থাকে যে কেন পারবো না, আমি বিষয়টাকে জানি আমি ওকে বোঝাতে কেন পারবো না, এই বোঝানোটা। সায়েন্স যেমন সরল করে বলে তেমনি কোনো বিষয়কে জটিল করে বললে ছাত্র বুঝবে না, কত সহজে বলা যায় সেটাই আইনস্টাইন টোটাল দুনিয়াটাকে E=mc² সিম্পল ইকুয়েশানে বলেছেন, সায়েন্সের এটাই বক্তব্য। এমন আমি সেটা সবাইকেই বলতে চাই যে যদি আমার টার্গেট থাকে তাহলে কিন্তু আমার আসবে উদ্দেশ্য, যদি লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে একটা উপায় বেরোবেই আমি করবো এটা। অমলবাবুর এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এই অভিনব উদ্যোগের জন্য অমলবাবুকে পুরস্কৃত করা হয়েছে। আমার এই স্মার্টফোনটা খুবই ভালো লাগছে, এমনি ক্লাসে যেরকম পড়ানো হয় তার থেকে স্মার্ট ক্লাসরুমে আরও ভালোভাবে পড়ানো হচ্ছে, এবং স্যার যেভাবে অ্যানিমেশনের সাহায্যে আমাদেরকে জিনিসটা তুলে ধরছেন তাতে করে আমাদের আরও বুঝতে সুবিধা হচ্ছে এবং আমরা বিষয়টিকে রপ্ত করে ফেলতে পাচ্ছি। অনেক সময় আমাদের অনেক বিষয়ে ভীতি থাকে যে এটা পারছি না কি এটা হচ্ছে না, কিন্তু এই অ্যানিমেশনের সাহায্যে যেভাবে বোঝানো হচ্ছে এই স্মার্ট ক্লাসরুমে তাতে আমরা জিনিসটা খুব ভালোভাবেই উপলব্ধ করতে পারছি। সেখানে দাঁড়িয়ে আমাদের খুবই গর্ব হচ্ছে যে আমাদের আমরা স্যারের ছাত্র, আমাদের স্যার এরকম একটা পুরস্কার পাচ্ছেন, আমরা সেই হিসেবে খুব গর্বিত। তোমার নাম? আমার নাম অনিরুদ্ধ রায়। স্যার এখানে আমাদের ডিজিটাল ক্লাসের মাধ্যমে যেটা বোঝাচ্ছেন সেটা আমাদের সাধারণ ক্লাসরুমের থেকে অনেকটাই বেটার। এখানে স্যার অ্যানিমেশনের মাধ্যমে আমাদের ভালোভাবে বোঝাচ্ছেন, প্রত্যেকটা জিনিস স্মার্ট করে দেখাচ্ছেন, তাতে আমাদের বুঝতে খুব সুবিধা হচ্ছে এবং আমরা যেটা বুঝতে পারছি না স্যারকে জিজ্ঞাসা করছি, স্যার ভালোভাবে সেটাকে দেখিয়ে আবার রিমাইন্ড করে সেটাকে ভালোভাবে দেখিয়ে আমাদের বোঝাতে সাহায্য করেছে। কালা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।
স্বামী স্ত্রীর অশান্তির জেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা শ্রীরামপুর গ্রামে। পুলিশ নিহত স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। পূর্ব বর্ধমান জেলার মধ্য শ্রীরামপুর গ্রামে 200 টাকার জন্য স্ত্রীর সাথে বচসায় আত্মঘাতী হলেন গোবিন্দ দেবনাথ নামের এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের অভাবের জন্য মাসি শাশুড়ির কাছে 200 টাকা ধার নিয়েছিলেন। এই নিয়ে স্ত্রীর সাথে বচসা বাঁধে। তার জেরে গোবিন্দ দেবনাথের শ্বশুর শাশুড়ি ও শালির হাতে আক্রান্ত হন, অপমানে আত্মঘাতী হন তিনি। শাশুড়ি বললে আছে মালতীদের, আমাদের প্রতিবেশী, ওই একই পাড়ায় বিয়ে হয়েছে। মালতীদের থেকে 200 টাকা সপ্তাহখানিক আগে ধার নিয়েছিল সাংসারিক, মানে আর্থিক অনটনের জন্য। যে সেই কথাটা আবার ওই মালতী থেকে বলেছিল মাসি শাশুড়িকে, যে বর্ণালীকে যেন না বলে স্ত্রীকে। যাই স্ত্রীকে বলাতে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী দুজনে একটু বজ্রসা হয়। হওয়ার ফলে ওই শাশুড়ি, ওই শাশুড়ি পাশেই শ্বশুরবাড়ি, ও শ্বশুর শাশুড়ি এবং শালি এবং ওই মাসি শাশুড়ি গতকাল রাত্রিবেলা 7:30-8টার সময় এসে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ওকে মারধরও করে। মারধর করাতে ওই লজ্জা ও ঢাকতে, মানে লজ্জায় এই এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমাদের যা ধারণা। এবং আজকে সকালেও এসে শাশুড়ি, মানে এই শাশুড়ি এবং শ্বশুর এবং শালি তিনজনা মিলে এসে আজও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং তখনও আমরা জানি না যে ও দরজা খোলেনি সকালবেলা, পরে তো আমরা দেখি এই অবস্থা। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা তার স্ত্রীকে গণধোলাই দিয়ে নাদনঘাট থানার পুলিশের হাতে তুলে দেয়। শ্বশুরবাড়ির তরফ থেকে এই ব্যাপারে অশান্তি করে মারা গেছে, মারধর করেছিল, মারধর ও শ্বশুর শাশুড়ি এসে মারধর করেছিল। আমি আবার বাড়ি ছিলাম না, আমি গানে গিয়েছিলাম রাত্র 10টার সময় আসি, এসে তখন দেখছি শুনি এই ঘটনা। মানে মারধরটা কিসের জন্য করেছিল? মারধর ওই 200 টাকা নিয়েছে সে কথা বলতে না করেছে, মাসি শাশুড়ির থেকে সেটা বলে দিয়েছে সেই কথা দিয়ে ওই মারধর করেছিল বলে কি, মানে মানে ও কি অপমানিত বোধ করেছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই মনে হয়েছে। হ্যাঁ, ওইটাই মনে কষ্ট, ওইটাই মনে কষ্ট হচ্ছিল। ওই যে টাকাটা নেওয়ার জন্য আর মারধর করার জন্য যে অপমান করলো শ্বশুরবাড়ির ছিল এসে আমাকে, এই ব্যাপার নিয়ে আর কি মনে কষ্ট হয়েছিল, কষ্ট তার জন্যই এই কাজ করেছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। লরির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত এক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গাজল হিলের 512 নম্বর জাতীয় সড়কের রামপুর এলাকায়। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গাজনহিলি 512 নম্বর জাতীয় সড়কের রামপুর এলাকায় বাইকের সাথে লরির ধাক্কায় মৃত বাইক চালক, গুরুতর আহত বাইকের পিছনে বসে থাকা তার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কুমারগঞ্জের আঙিনা এলাকার বাসিন্দা কৃষ্ণ মহন্ত বাইকের পিছনে স্ত্রী প্রিয় মহন্তকে বসিয়ে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিলেন। পথে রামপুর পেট্রোল পাম্পের সামনে উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে ধাক্কা লাগে। এলাকার মানুষজন জখম স্বামী স্ত্রীকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কৃষ্ণ মহন্তকে মৃত বলে ঘোষণা করেন। পড়ে গেছিল বাইক, লরির সাথে লাগছে, লাগে পড়ে গেছে। আসামিটা আগা দিকে আর পিছনে কেউ উঠায়নি, আমি উঠাই নিয়ে আসি। গাড়িটা আগা দিকে পিছাচ্ছিল, যাচ্ছিল আর আর আসেছিল, পিছায় ঠেঙে মারি দিছে। এটা পাম্পে, তেল পাম্পে, রামপুর পাপাগুন্ড পাম্পে। ঘটনার এলাকায় প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করে এলাকাবাসীরা। পরে তপন থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ঝড় বৃষ্টির দাপটে গাছ চাপা পড়ে ও দেওয়াল ভেঙে মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে মালদহ জেলায়। মৃতরা হলেন অনিমা ঘোষ ও অনুপ সাহা। মালদহ জেলায় ব্যাপক ঝড় বৃষ্টিতে মৃত্যু হলো দুজনের। ঝড়ের দাপটে গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়। অন্যদিকে ঝড়ের সময় ঘরের দেয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক হোটেল কর্মীর। সোমবার রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় গোটা জেলা জুড়ে। এই শহরে জলজলিয়া রেল কলোনি এলাকা থেকে টোটো করে এক মহিলা বাড়ি ফেরার সময় একটি বড় গাছ টোটোর ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 40 বছরের অনিমা ঘোষ নামে ওই মহিলার। চাটা খাওয়ার জন্য এদিকটাতে কোথাও এসেছিল, একটা অঘটন ঘটে গেছে।
কি হয়েছিল দাদা? কার কি হয়েছিল, মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট বলতে তো আমরা এসে খবর পাওয়া মনে এসে দেখি যে টোটো সমেত গাছে চাপা পড়ে আছে। আচ্ছা কি করে জানলেন? আমাদের কাছে ফোন গেছিল এরকম একজন মহিলা মারা গেছে। অপরদিকে মালদহ শহরের রথবাড়ি এলাকায় একটি তিনতলা বাড়ির ওপরের অংশে একটি দেওয়াল পড়ে এক যুবকের মৃত্যু হয়। 32 বছরের মৃত যুবক অনুপ সাহার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইহাটা থানার অন্তর্গত চাঁদপাড়া এলাকায়। হঠাৎ যখন ঝড় বৃষ্টি হলো লাইনটা চলে গেলো, সব রান্না বান্নার জন্য সব পিছনে ছিল, এবার সব জিনিসপত্রগুলো ঝড়ের মধ্যে হঠাৎ এদিকে নিয়ে আসছে। সেই সময়টাতে এবার ডুম করে আওয়াজ হলো, আমি তখন এই সাইডের ভিতরে দাঁড়িয়ে আছি, কী অবস্থা, সব দৌড়ি বলে আমি কিছুটা দৌড়ালাম দুরা বাড়ি, তারপর দেখছি সব ভেঙে চুড়ে পড়ে গেল। আধ ঘন্টার মতো চেষ্টা করে ওনাকে ওখান থেকে বের করা হলো, ধরে নিয়ে আসতে পারি না, এরকম হাত পায়ের অবস্থা, এখানটাতে নিয়ে এসে দেখছি এই অবস্থা। কী নাম যে মারা গেছে? কীর্তন সাহা। কী চাপা করে মানে এত বড়টা শিলা ফাটিয়েছি আমরা চার পাঁচজন মিলে, বের করা যায় না, রাস্তা থেকে ডাকছি কেউ আসে না, নিচে গিয়ে চারবার পাঁচবার করে লোক ডেকে নিয়ে কোনো মতো করে আধ ঘন্টার উপরে খিটকাল করে আমরা বের করেছি। ঘরে ছিল উপরে চারতলার উপরে বিল্ডিংয়ে। বলছি কী নাম যিনি মারা গেছেন? কীর্তন সাহা, অনুপ সাহা। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? উত্তর চব্বিশ পরগনা। আর কেউ আহত হয়েছে? আহত একজন, একটা সাধু বাবা, মানে কামাখ্যা সাধু বাবারা ওখানটা সব ছিল, ছয় সাতজন, ওদের মধ্যে একজন আহত হয়েছে। দীর্ঘদিন ধরে সে মালদহ রথবাড়ি এলাকায় একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। দুটি অটো চালকের রেশারেশিতে অটো উল্টে আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার চাঁদপুর গ্রামে। কে আগে যাবে এই নিয়েই বিবাদ দুই অটো চালকের মধ্যে। তারই মাঝে চলছে জোরে গান বাজানো, যাত্রীরা আতঙ্ক। যাত্রীদের কথা খেয়াল না রেখে দুই অটো চালক একে অপরের গাড়ির হ্যান্ডেল ধরে টানাটানি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটো। এতে আহত হয়েছেন তিনজন যাত্রী, তাদের ভর্তি করা হয়েছে কালনা সুপার স্পেশালিস্ট হসপিটালে। এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলার কালনা চাঁদপুর গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। গান শুনছি বলতে যাবো যে আসতে চালান আর একজনা চালান, তার মধ্যে গাড়িটা দুবার বাড়তে গেল। গাড়িতে আরো প্যাসেঞ্জার ছিল? আর একজন ছিল, তিনজনা ছিল। আপনারা কোথায় যাচ্ছিল? পাটনাপাড়া থেকে মধুমাসা ফিরছিল। চিকিৎসা করে কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। চোখরাগ বন্যানো খবরে, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে রোগীরা দীর্ঘদিন ধরে বিদ্যুতের কষ্টে ভুগছেন। এই হাসপাতালে প্রায়শই লোডশেডিং হয়ে যাওয়ার ফলে এই গরমে দারুণ কষ্ট পাচ্ছিলেন রোগীরা। বিদ্যুৎ একবার চলে গেলে কখন আসবে তার কোনো সময় নির্ধারণ ছিল না। বিদ্যুৎ সমস্যাকে দূর করতে এগিয়ে এলেন স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় এই হাসপাতালে বসলো অটোমেটিক জেনারেটর। এর ফলে বিদ্যুৎ না থাকলেও রোগীরা বুঝতে পারবে না যে বিদ্যুৎ নেই। এই জেনারেটরটি আনুমানিকভাবে উদ্বোধন হলো মঙ্গলবার। এখন কি হয়েছে? আর কারেন্টের কোনো অসুবিধা হবে না? কতটা খুশি আপনারা? কী বলবেন মুখ্যমন্ত্রী? উদ্বোধন করলেন হাসপাতালের BMOH প্রণব ঘোষ। ডিজি উদ্বোধন হলো। কি সমস্যা হতো আমাদের? যেটা মঙ্গলকোটে প্রাথমিক সমস্যা ছিল যে কখন মাঝে মাঝেই কারেন্ট চলে যেত এবং আমাদের পেশেন্টের খুবই অসুবিধা হতো, এবং বিশেষ করে যখন লাইগেশন অপারেশন হতো বা লেবার রুমে যখন বাচ্চা ডেলিভারির সময় কারেন্ট চলে গেলে আমাদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হতো। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমাদের হসপিটালে যে ডিজি চালু হলো, এরপর এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অটোমেটিক? এটা অটোমেটিক, কারেন্ট গেলে নিজে থেকেই চালু হয়ে যাবে। এর আগে কি কোনো জেনারেটর ছিল? এর আগে সেরকম মানে কোনো জেনারেটর ছিল না, ইনভার্টার ব্যবস্থাতেই আমরা চালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ডিজির মতো তো ডিজিতে হলে সেটা বেশি সুবিধা। মঙ্গলকোট থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্য ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, নারায়ণগড়ে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। সাসপেনশন অফ ওয়ার্কে নোটিশ পড়ায় কাজ হারালো প্রায় 5,000 শ্রমিক। খণ্ডঘোষের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে 100 দিনের কাজ। কৃষি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা।
কাল্লা মহকুমা শাসকের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল সাংবাদিক দিবস। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।